হে নূতন দেখা দিক আর বার জন্মেরও প্রথম অশুভ ক্ষণ। উফ শিট, সারাদিন এই একটা লাইন শুনে শুনে কানটা ঝালা পালা হয়ে গেল। নো রিদম, নো রকস, নো ওয়েস্টার্ন, নো হিপ হপ, একেবারে বাঁশ ছাড়ে ঢাকা এদো গেউ পুকুর। আসলে একটা মানুষের লজ্জা থাকা উচিত, সেই 150 বছর ধরে একই সুর, একই কথা, একই, নো ইমোশন। আর আপনারাও পারেন মশাই, সেই ক্লাস ওয়ান যখন কথা শেখেনি তখন থেকে সহজ পাঠ দিয়ে শুরু করে মল্লিকা বনে 20 ফুটিয়ে এই জীবন পূর্ণ করতে থামেন বলিহারি। বলি ওমশাই, আরে বিশুদ্ধ সফেদ দাড়িওয়ালা, আপনাকে বলছি, এই 150 বছরে কত কাগজ নষ্ট হয়েছে একবার ভেবেছেন? আর আমার মনে হয় এ কারণেই 70 কিংবা 80 দশকে আপনাকে বর্জুয়া কবির সম্মান জানানো হয়েছিল। আমি তখন ছিলাম না, থাকলে পাড়ার মোড়ে চোঙা লাগিয়ে ডিজে বক্সে তো চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত গান বাজিয়ে নিচে ফাটিয়ে দিতাম। আরে গুরু, তোমার ওই গানটা, আরে কি যেন কুন্তলাকে ভালোবাসা জানাতে আস্ত ফুলস্কেপ কাগজে চার লাইন লিখেছিলাম, আরে ওই যে কি গানটা, ও আমারও পরানো যাহা চাই তুমি তাই, একটু ন্যাকা ন্যাকা, তবে কুন্তলা পুরো জমে ক্ষীর হয়ে গেছিল। আর সে কারণেই বোধ হয় সম্ভবত 90-এর দশকে কি আগে পরে তোমার বর্জুয়া কবির সম্মানটাও হাতছাড়া হয়ে গেল। ওটা নাকি ঐতিহাসিক ভুল ছিল, আর ভুল থেকেই তো শিক্ষা নিতে হয়। যাই হোক, তুমি দিনরাত লিখে লিখে দিস্তা দিস্তা না মন মন কাগজ নষ্ট করে বিদেশ থেকে একটা নোবেল নিয়ে এলে, আরে বুঝলে না সোনার পদক, আর আমাশা জর্জরিত বাঙালির 42 ইঞ্চি বুকের ছাতি 72-এ গিয়ে ঠেকল। কিন্তু ওই যে ঐতিহাসিক ভুল, সেই পদকটাও গেল চুরি হয়ে, আর আমরা বুক চাপড়ে হাহুতাশ করে এইভাবে শান্ত হলাম, চোর মহাশয়ের একদিন ভুল ভাঙবেই। আর এই আশাতে এসো হে বৈশাখ, ভালোবেসে সখী, আমার সোনার হরিণ চাই, পুরানো সে দিনের কথা, সকাল 10:45 জনগণ করে কাটিয়ে দিলাম অনেকগুলো দিন, অনেকগুলো বছর। মাঝে মাঝে আলোচনা, বাঙালির তুমি না তোমার বাঙালি, আমি বললাম তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। গুরুদেব, এই লাইনটাও তোমার কাছ থেকেই ঝাড়া, তোমার লাইন ঝেড়ে ঝেড়ে চিজ বাড়িয়ে মাস্ত মাস্ত কখন যে হারিয়ে ফেললাম জানি না। এইরকম কোনো এক বৈশাখ মাসে হঠাৎ শুনলাম রাস্তার মোড়ে অফিসে টেনশান কমাতে তুমি নাকি একমাত্র দাওয়াই, চায়ের দোকান থেকে পার্টি অফিস, ভিক্টোরিয়ার লুকানো ঝোপ থেকে রাইটার্স, সর্বত্রই তখন তুমি বিরাজমান। কিন্তু মাত্র কয়েকটা দিন, তারপর একদিন রাস্তার মোড়ের মাইকটার বাজল না, খারাপ, পার্টি অফিসের চিপে নাকি ভাইরাস, রাইটার্সের বক্সটা বাজল না, বিশেষ কি অসুবিধায়, আর তুমি নীরব হয়ে গেলে। শুধু চায়ের দোকানে ভিক্টোরিয়ার ছোপে হৃদয়ের গভীরে সুরে কথায় রয়ে গেলে, পার্টি অফিসের নেতারা, অফিসের বড়বাবুরা ইলেকশন আর কাজের চাপে তোমার জন্মদিনটাই প্রায় ভুলে গেল। কি গো কবি, মনে মনে ভাবছ তুমি ইউজ অ্যান্ড থ্রো হয়ে গেলে? না গো কবি, তুমি রাজনীতিমুক্ত হয়ে গেলে, তুমি ছিলে আমার হৃদয়ে কুন্তলার ভালোবাসায়,
ভিক্টোরিয়ার ঝোপে উজ্জ্বল চোখে সবার ভালোবাসার রঙে রং মিশিয়ে ওই দিগন্তেই আজ হারিয়ে যাবার নেই মানাতেই সাধারণের জীবন ধারাতেই তুমি ছিলে আছো থাকবে অনাদি অনন্তে হারিয়ে যাবে তো তারা যারা তোমার নামে মিথ্যা বলেছিল যারা তোমায় রাজনীতির কালো রঙে ভিজিয়েছিল হারিয়ে যাবে তারা।